সুখে মানুষ থাকবে নিয়ে বুকে কত আশা, তবু ঘুরে ফিরে আসে তারা দুঃখ কষ্ট ভালোবাসা। এ জগৎ সংসারের ভার বোঝা বড় দায়, আছে মানুষ ভালো মন্দ কত অসহায়, তবু কত কাড়াকাড়ি কত হেলা ফেলা, খেলছে মানুষ নিয়মিত সর্বনাশা খেলা। জীবন আছে জীবন নাই, সুখ অসুখ আসে যায়, উইল সম্পদে নাই ভরসা, দুঃখ কষ্ট ভালোবাসা। সজীব চৌধুরীর সঙ্গে তোমার হুট করে বিয়েতে রাজি হওয়াটা ঠিক হবে না। কেন? কারণ ও যে আসল সজীব চৌধুরী সেটা আমার মনে হয় না। মানে কেউ তো তাকে সাজিয়ে পাঠাতে পারে। তুমি একটা প্রফেশনাল প্রতারক, প্রতারণা তোমার পেশা। পেশা কি বদলানো যায় না বাবা? ও এখন 10% এর বদলে 100% খেতে চাইছো তুমি? যদি তাই করি তাহলে আমরা বিয়ের তারিখটা ঠিক করে ফেলি। আচ্ছা ভাই সাহেব, আগামী মাসের মাঝামাঝিতে তারিখটা ঠিক করলে কেমন হয়? হ্যাঁ ঠিক আছে, কোনো অসুবিধা নেই। আমি তো বলেছি যে আমি এই বিয়ে করব না। তারপরে বিয়ের তারিখ কবে ঠিক হলো? এ বিয়ে হবে না। মানে? মানে নিহা রাজি নয়। রাজি নয় মানে এটা কি? কেন রাজি নয়? আচ্ছা সজীব, নিহার সাথে কি তোমার কোনো সমস্যা হয়েছে? কই না তো, কি হতে পারে? না সেটা অবশ্য ঠিক বলেনি, শুধু বলল যে তোমাকে এখনো ওটি বুঝে উঠতে পারে। ও তাই বলো বাবু? আরে এটা তো হতেই পারে নাকি? কদিনই বা ওর সাথে আমার জানাশোনা বলো। আর তুমি এইসব নিয়ে টেনশন করো না তো, সব কিছু ঠিক হয়ে যাবে, ব্যাপারটা তুমি আমার উপর ছেড়ে দাও। ঠিক আছে। তাহলে তো এখন তো আমও যাবে ছালও যাবে মনে হচ্ছে। বেশ মিষ্টি মেয়ে। বিয়ে কবে হচ্ছে? বিয়ে হবে না। কেন? ছেলে পছন্দ হয়নি? ওদের নাকি এখনো বোঝাবুঝি শেষ হয়নি। হবেও না। কেন হবে না? তুই জানিস আমার কিন্তু সজীব ভাইকে একদম পছন্দ। তোর পছন্দ অপছন্দ কি যায় আসে? আপা আমারও কিন্তু সজীব ভাইয়ের সাথে বিয়ের কথা হয়েছে। আহারে হয়েছিল, বিয়ে তোর হয়নি। যাকে বাদ দাও, তোমার কথা বলো। আমার আবার কি কথা? দুলাভাই আসবে না? না। কেন আপা? 8 বছর পর তুমি এলে তখন দুলাভাই তো? আমি চাই না, একটা নেশাখোরের আমার জীবনে কোনো প্রয়োজন নেই। আপা আপা তো
এখন তো আমও যাবে ছালা যাবে মনে হচ্ছে। আপনি কি এর সাথে জড়িত? আমি? আরে না, এখন যদি নিহাতকে বিয়ে না করে তাহলে অন্য কোন ভাবে কোন ঠাকুর দিয়ে সম্পত্তি হাতানো যায় সেটার খোঁজ করো। আচ্ছা আচ্ছা, এমনও তো হতে পারে যে উইলে অমুকের মেয়ে অমুকের ছেলের সাথে বিয়ে দিলে সম্পত্তি পাবে, সেক্ষেত্রে ওই মেয়ে আই মিন নিহা যদি বিয়ে করতে রাজি না হয়, সেক্ষেত্রে নিহার জায়গায় যে মেয়ে বিয়ে করতে রাজি হবে সেই মেয়ের নাম যদি আমরা উইলে দিয়ে দিই তাহলে তো সমস্যার সমাধান হয়ে যাবে। আরে বাবা রে, সেটা করতে হলে তো উকিল সাহেবের করতে হবে, এবং সবচেয়ে বড় হচ্ছে সেই জন্যে রফিক সাহেবের সমর্থন লাগবে, যেটা পাওয়ার কোনো সম্ভাবনা। আমরা ওকে 10% দিয়ে দেবো তাহলে তো সমস্যার সমাধান হয়ে যাবে। আরে বাবা রে, 10% দিলে যদি হতো তাহলে তোমাকে তো ভাড়া করতে হতো না বাবা। হ্যাঁ ও বাবা, এই কাকে ভাড়া করতে হবে বলো তো দেখি। অনুষ্ঠান হবে বাবা, কোনো কিছু ভাড়া করতে হবে না। বলো কেন? কেন বলো কেন? কারণ বিয়ে হচ্ছে না। আরে বুকা, আপাতত হচ্ছে না, হবে তো। সেটাও হবে কিনা সন্দেহ দেখা দিচ্ছে। আচ্ছা সজীব ভাই, তুমি আমাকে বলো তো, আমার সঙ্গে বিয়ে ঠিক হয়নি আর আমি তাকে ভালোবেসে ফেললাম, আর তোমার সঙ্গে বিয়ে ঠিক হলো আর তুমি কিছুতেই তাকে রাজি করাতে পারছো না। তোমার তো আবার অন্যরকম ভালোবাসা, আমার তো আবার তেমন নেই। সেটা অবশ্য তুমি ঠিকই বলেছো, আমার একেবারে অন্যরকম ভালোবাসা। আচ্ছা বলো তো, তোমার কোনো কথায় সে আবার তুমি কষ্ট কষ্ট পায়নি? আরে না, মানে মেয়েরা বিয়ের আগে অনেক কিছু ভাবে না, ও হয়তো তাই ভাবছে। ও হতে পারে। আরে আচ্ছা সজীব, আমি একটা প্ল্যান করেছি যে আমরা সবাই মিলে নৌবিহার যাব, কেমন হবে? নৌবিহার? হ্যাঁ, মানে নৌকো করে ভ্রমণ? আরে হ্যাঁ, খুবই ভালো হবে। আচ্ছা আমরা কি সবাই মিলে যাচ্ছি নাকি শুধু তুমি আর নিয়ে যাবো? আর সবাই আর তুমি তো থাকছোই নাকি? আর নিহা যাবে, নিহা যাকে নিতে চাই তাকেও নেবে, আর নিহা আর আমার মধ্যে সম্পর্কটা যাতে আরো তার জন্য যে ব্যবস্থা নেয় আমি সঙ্গে আসবো, আর না পারলে তো আমি আছি। নো টেনশন টু ঘুরতে বাবা ভাই ভাই। সত্যি তোর মাথাটা না একদম গেছে, পুরোপুরি গেছে, তুই পাগল হয়ে গেছিস, তুই না একদম পাগল হয়ে গেছিস। সত্যি আমি যে এই পাগল মেয়েটাকে নিয়ে কি করি, কি যে করি আমি সত্যি। তোমাকে কিছুই করতে হবে না, হবে না কিছু করতে হবে না, মানে তুমি কি নিহা বিয়েতে আছো? আচ্ছা ধরো তোমার সাথে আমার বিয়ে ঠিক হওয়ার পর কেউ গিয়ে তোমাকে বললো যে বর আসল না, তুমি বিয়েতে রাজি হতে? হতে না। তাহলে কেন নিহা বিয়েতে রাজি হবে? রাজি হবে ও না, ওকে না করলে সত্যি তো সবাই তো সন্দেহ করছে করছে। বেশ তাহলে আসলটা কি? বহুদিন পর আবার সেই অ্যানালগ মার্কা কথা বলো। আরে আসলটা পাওয়া গেলে নগরটা কি থাকতো? তাহলে এখন কি হবে সেটা বলো।
এখন সজীবের সাথে নেহার বিয়ে হবে। কেমন আছো শিরি? ভালো। তুমি দেখতেই তো পাচ্ছ। দেখে কি আর সব বোঝা যায়? আমি কিন্তু তোমাকে দেখে সব বুঝতে পেরেছি। এটা তোমার বিশেষ গুণ যা আমার নেই। যাক, ভালো ছিলে তো। তুমি ছাড়া এই সংসারে কিভাবে ভালো থাকা যাবে? কিন্তু আমি তো ভালো ছিলাম। তুমি যা পেরেছো আমি তা পারিনি। তুমি আমি দুজন যদি একই রকম হতাম তাহলে কি তোমাকে চলে যেতে হতো? আমি এসেছি ছেলের সংসার গড়ে দিতে। বেস্ট দাও। ছেলে মেয়ে পছন্দ করেছে, আমি দেখে পাকা কথা দিয়ে আসবো। তুমি যাবে আমার সাথে? তুমি গেলেই হবে। তুমি যা বলবে যা করবে আমার কোনো আপত্তি নেই। তুমি আপত্তি করলেও আমি মানব না। ও বাবা, আমার উপর থেকে এখনো তোমার রাগ যায়নি? তোমার আমার বয়স হয়েছে। কি মনে? এই যে রুকসানা, আমার বোন, তোমাকে দেখতে এসেছে। আমি তোমাকে, মানে আমার হবু ভাবিকে দেখতে এসেছি। প্রথম দেখাতেই তো আমি একেবারে মুগ্ধ। তো আমার এই সুন্দরী ভাবিটা আমার ভাইটাকে পছন্দ করছে না কেন? সাজিদ তো তোমার ভাই, ওকে তো পছন্দ করি। সাজিদ ভাই নয় কেন? তুমি কাউকে ভালোবাসো? হ্যাঁ বাসি। কেন বাসো? ভালো লাগে তাই। আর আমার তোমার সজীব ভাইকে ভালো লাগে না, তাই ভালোবাসি না। ও আমি তো কখনো তোকে ঘন ঘন আয়নায় মুখ দেখতে দেখি না। ঘন ঘন আয়নায় মুখ দেখতে হবে কেন? মেয়েরা যখন প্রথম প্রথম প্রেমে পড়ে তখন ঘন ঘন আয়নার মধ্যে মুখ দেখে। এই নিহা ঠিক বলেছি না? কি জানি, হলেও হতে পারে। আমি কি প্রেম করেছি নাকি? তুই বললি না তুই নিহাকে ভালোবাসিস? ও সেটা তো অন্যরকম ভালোবাসা, তার মধ্যে ওই মানিব্যাগের লেনদেন কোনো কিছু নেই। প্রমাণ একটা ছেলে যাকে কেউ চেনে না, দীর্ঘদিন পর এলো, কোনো যাচাই বাছাই হলো না, তা বটে, সে যে সজীব চৌধুরী নয় সেটাও তো প্রমাণ করতে হবে। আগে প্রমাণ করো, তারপর বিয়ে হবে। ঠিক আছে, তাই হবে আমার সুন্দরী ভাবি। থাক থাক মা, থাক থাক, সালাম লাগবে না, উঠো উঠো। মাশাআল্লাহ মাশাআল্লাহ, খুব সুন্দর। ঠিক আছে মা, বসো। মেয়ে আমার পছন্দ হয়েছে। আমার ছেলে সেলিমকে যদি আপনাদের পছন্দ হয় আর পুষ্পর যদি মত থাকে তাহলে আপনাদের নিশ্চয়ই আপত্তি থাকার কথা নয়। না না, আপত্তি থাকবে কেন আপা? আমরা জানি ও আপনার ঘরে খুব ভালো থাকবে। ছেলের বাবা উকিল সাহেবের সঙ্গে আমাদের একটা পুরনো বিরোধ আছে। ভাই সাহেব, সে কথা আমি জানি। আপনারা নিশ্চয়ই জানেন আমি এই সংসার থেকে অনেকদিন দূরে ছিলাম, শুধু ছেলের কথা ভেবে ফিরে এসেছি। বিরোধের যিনি কারণ তার কথা ভেবে নয়। বিরোধের জের ধরে
আমাদের পুষ্পমায়ের উপরে যদি আবার কোনো বিপর্যয় নেমে আসে সেই ভয়েই আছে। এই ব্যাপারে আপনি নিশ্চিত থাকতে পারেন, কারণ পুষ্প আমার ঘরে যাচ্ছে। আমরাও আপনার কথা ভেবে এই বিয়েতে মত দিচ্ছি আপা, কারণ আমরা জানি পুষ্প আপনাদের ঘরে খুব ভালো থাকবে। এই বিয়ের কথা কি উকিল সাহেব জানেন? তাকে না জানিয়ে কোনো কিছু করার পক্ষে আমি নই। কিন্তু সে জানার পরে যদি না করে দেন? আমি আশা করি তিনি না করবেন না। আর তিনি যদি না করেন তাহলে কিভাবে হ্যাঁ করাতে হয় তা আমি জানি। উকিল সাহেবের সে দেমাগ বা শক্তি আগের মতো নেই। তাহলে পুষ্পর বিয়ে হচ্ছে? তোমারও তো হচ্ছে। হচ্ছে না, এখন হচ্ছে না, পরে তো হবে। সেটা তো তোমারও হবে, ওই শয়তানটার হাত থেকে মুক্ত হলে আমরা সবাই তোমাকে বিয়ে দেব। আচ্ছা, তোমার শাশুড়ি কেমন? দেখে তো ভালোই মনে হলো। অনেক রাগি আর জেদি মহিলা, তুমি জানো? জানি, মানে এতদিন সংসার ছেড়ে দূরে ছিল এই জন্য মনে হলো। আমার ভালো হলে তো হতেও পারে। সেটা তো সংসারে গেলেই বোঝা যাবে। সংসারে পরে যেও, আপাতত কাজে চলো। ঠিক আছে, চলো। হ্যাঁ, হ্যালো রাকিব, কখন এলি? আর খোঁজ খবর কিছু পেলি? না রে, না, ওইদিকে থানা থেকে তো আমাকে খবর পাঠিয়েছে যে দেখা করার জন্য বলল। হ্যাঁ ঠিক আছে, আমি যাচ্ছি। হ্যাঁ শোন, আমি থানা হয়ে তোর অফিসে আসবো, ঠিক আছে? ওকে রাকিব ভাই। তোমার ব্যাপারে কিন্তু চারিদিকে একটা সন্দেহ ছড়াচ্ছে। আমারও তো তাই মনে হচ্ছে। আরে কোনো অসুবিধা নেই, সন্দেহ করুক, প্রমাণ তো করতে হবে। আমি যে আসল সেটাও যেমন প্রমাণ করতে হবে, আর আমি যদি নকল হই সেটাও প্রমাণ করতে হবে। আসল আর নকলের দামাডোলের মধ্যে আমাদের খেলাটা শেষ। আপনি এখানে কাকে চেয়েছেন? আপনি সম্ভবত হামিদ চৌধুরী। ছেলেটিকে? ওর নাম হচ্ছে সজীব, সজীব চৌধুরী, আকবর চৌধুরীর একমাত্র ছেলে। ওকে তো বিদেশে পাঠিয়ে দেওয়া হয়েছিল ছোটবেলায়। হ্যাঁ ঠিক আছে, আপনি কে সেটা তো জানা। আমি আজাদ চৌধুরী, আকবর চৌধুরীর চাচা। এতটা বছর যে কিভাবে কেটে গেল বুঝতেই পারি, কিন্তু কেন এমন হয় বলতে পারি দিলরুবা? তুমি এতদিন কোথায় ছিলে? জেলখানা। সুখে মানুষ থাকবে নিয়ে বুকে কত আশা, তবু ঘুরে ফিরে আসে তারা, দুঃখ কষ্ট ভালোবাসা।
এ জগৎ সংসারের ভাব বোঝা বড় দায়। আছে মানুষ ভালো মন্দ কত অসহায়, তবু কত কাড়াকাড়ি কত হেলা হেলা, খেলছে মানুষ নিয়মিত সর্বনাশা খেলা।